তো যাদের কাছে RC 390 আছে তারা তো ভাই অবভিয়াসলি জানোই যে গাড়িতে কেমন পিক আপ। আমি আজকে লাইফের ফার্স্ট টাইম RC 200 চালাবো আর প্লাস তার সাথে RC 390ও চালাবো। কোন লেভেলের এখানে ফটোশ্যুট চলছে দেখো খালি। এই হচ্ছে ফটোশ্যুট, ক্যামেরাম্যানকে দেখো, এই ভাই পোজ দিয়ে রয়েছে আর এখানে ক্যামেরাম্যান দেখো, রবট দেখো, কোন লেভেলের লাইফে ফার্স্ট টাইম 390 মানে এটাই ধরো না আমার জন্য পুরো সুপার বাইক একেবারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার বয় সঞ্জয়। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের রাইডটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকের আমার রাইডে চারটে বাইক রয়েছে। আমার NS 200, একটা হচ্ছে MT 15, একটা হচ্ছে 390 আর একটা হচ্ছে RC 200। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন ময়দানে গিয়ে ফটোশ্যুট হবে। তো চলো এখানে যাক, আজকে লাইফের ফার্স্ট টাইম RC 200 চালাবো প্লাস RC 390ও চালাবো, চালিয়ে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আর আজকের আমার তো তোমরা আগের ভিডিওটাতে তোমরা দেখেছো আমার হেলমেটটা পড়ে গেছে, পড়ে গিয়ে কাঁচটা পুরো ভেঙে গেছে। তো আজকের আমি এই অর্জুনের হেলমেটটা নিয়ে এসেছি, তো অর্জুনের হেলমেটে ফোন মাউন্ট করে আজকে ফোন দিয়ে ভিডিও বানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অলরেডি গাইজ সব বেরিয়ে পড়েছি সব বন্ধুরা মিলে। ভাই একটা আলাদাই ভাই ফিলিংস আসছে, ভাই একটা আলাদাই ফিলিংস আসছে, সবাই মিলে যাচ্ছি। RC 200 তো জানি আমার NS 200 সেম পাওয়ার, অলমোস্ট সেম পাওয়ার। তো একটা 200cc চালিয়েছি গাড়ি আমি যেহেতু, আর আজকে ফিলিংসটা নেবো RC 390 390cc গাড়ির পাওয়ার। ভাই ও মানে ভাবা যায় 390cc 390। ও ভাই সাহ কি সাউন্ড RC 390, মানে ভাবা যায়। পাকশি চলে এসেছি আর এখান থেকে বাদিকে চলে যাবো। ঘুরে 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 আসতে হতো। অলমোস্ট গাইস চলে এসেছি ময়দান মাঠের দিকে। আর এই হচ্ছে রাহুল, রাহুলের RC 200, গৌতমের RC। আগে আয় আগে 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 চো ময়দানে। অলরাইট গাইস চলে এসেছি একদম ময়দান মাঠে। আর এই দেখতে পাচ্ছ দা 42, আর এখানে আমাদের টোটাল পুরো বাইকস, আমার NS 200, MT 15, RC 390 অ্যান্ড RC 200। তো আমাদের পুরো গ্রুপ, আর এটা হচ্ছে বাবাইয়ের গার্লফ্রেন্ড মানে বাবাইয়ের GF, তো তার নামটা আর বললাম না আমি। ছবি তোলার জন্য খালি ছবি তুলবার বেরিয়ে যাবো, ছবি তুলুন না যাই কোন এখানে বাইক, এক সেকেন্ড কোন বাইক রাখা যাবে না। তাহলে ওই 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 দিকটা তাহলে চলে যাবি ভেতরের রাস্তাতে। আমি যতবার এসেছি ভেতরের রাস্তাতেই ছিলাম, স্যাররা ছিল, স্যারা কিছু বলেনি তখন, ভেতরটা তাহলে ঢুকিনি। ভাই পুরো লাদাখের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, লাদাখ রাইড করছি মাঠের মধ্যে দিয়ে বাইক চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি পাওয়ারে।
হ্যাঁ 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 ভালো ভিউ আসবে। Just look at view, ভাই, ওফ দারুণ লাগছে। ফাইনালি গাইস চলে এসেছি একদম ময়দান মাঠে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ফটোশ্যুট চলছে, এই ক্যামেরাম্যান এদিকে দাঁড়িয়ে রয়েছে, ফটোশ্যুট চলছে এখানে, আর এখানে বাবা যাচ্ছে বাইক নিয়ে, বাবার ছবি উঠবে। তো আমি এরপরে এবার আমার চান্স, তো এবার আমি দাঁড়াবো আমার আমি বাইক নিয়ে, তারপর আমার ছবি উঠবে। তো ভিডিওটা তোমরা দেখতে পেলে, এখানে ফটোশ্যুট চলছে দেখো, খালি এই হচ্ছে ফটোশ্যুট, ক্যামেরাম্যানকে দেখো, এই ভাই পোজ দিয়ে রয়েছে, আর এখানে ক্যামেরাম্যান দেখো, রগত দেখো কোন লেভেলের ফটোশ্যুট চলছে এখানে, মানে তোমরা ফটো বুঝতেই পারছো। না না তোকে কেউ ভাই তোকে কেউ ভুলবে না। ফাইনালি পেয়ে গেছি 390, তো KTM RC 390 ফার্স্ট টাইম চালাবো, তো চালানোর পর আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট, ও রেডি টু রেস। তো যাদের কাছে RC 390 আছে তারা তো ভাই অবভিয়াসলি জানোই যে গাড়িতে কেমন পিক আপ, মাথা খারাপ করার মতন পিক আপ ভাই, ও ভাই সাহ। ধামাকাদার পিক আপ ভাই পুরো, ব্রেকিংও সেরকম দারুণ ব্রেকিং ভাই, মাথা খারাপ করার মতন পিক আপ ভাই, ও 390 বলে কথা। ধামাকাদার ভাই সাহাব, লাইফে ফার্স্ট টাইম 390, মানে এটাই ধরে নাও আমার জন্য পুরো সুপার বাইক একেবারে, কি পিক আপ ভাই, ও অসাধারণ অসাধারণ। ধামাকাদার পিক আপ ভাই সাহাব, অসাধারণ ভাই অসাধারণ, লাভলি। ফার্স্টে আমার 200টা চালানো উচিত ছিল, 200টা চালিয়ে যদি 390 চালাতাম তাহলে হয়তো ফিলটা করতে পারতাম যে কীরকম পিক আপ গাড়ির, কিন্তু ভাই লাইফে ফার্স্ট টাইম ভাই 390 সিসি, মানে ভাবা যায়, আমি এক্সাইট কী বলবো, আমি ভাষা আমি বলে আমি বোঝাতে পারছি না। উফ 390 সাউন্ড দেখো, 390, আর এবার পালা ভাই 200-এর, চলো 200-এ যাওয়া যাক একটু, চলো একবার 200-এ রাইড করে আসি। তো এবার পালা হচ্ছে RC 200-এর, তো পোস্টারটা পুরোপুরি সেম একদম,
কিন্তু পাওয়ার তো ওরকম হবে না, কিন্তু আরসি 200 কোনোদিন চালাইনি, তো আরসি 200 ফার্স্ট টাইম চালাচ্ছি, আর 390 ফার্স্ট টাইম চালালাম, 200 ফার্স্ট টাইম চালাচ্ছি আরসি 200। আর ভাই সাহেব এত এক্সাইটমেন্ট, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে আমি এতটা আজকে মন থেকে আজকে এত খুশি হলাম সত্যি। মানে গৌতমকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে গৌতম আমাকে গাড়িটা দিল চালানোর জন্য, ভাই থ্যাংকস ভাই গৌতম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে গৌতম যার 390 সে আমার স্কুল ফ্রেন্ড, তো আমরা একসাথে স্কুলে পড়তাম, তো আজকে যখন একসাথে যখন দেখা হলো তো তখন আমরা একসাথে মানে একে অপরকে দেখে চিনতে পেরেছি যে আমরা, ওর নাম গৌতম, ও আমার নামও জানে। আর ভাই সাহাব থেকে একটু সাউন্ড আমার বেটার লাগছে 200-এর সাউন্ডটা, তো মানে এর সাউন্ডটা মনে হচ্ছে প্রপার একদম KTM-এর সাউন্ড একদম মনে হচ্ছে। আর এই গাড়িটা চলেছেও খুব কম, যার জন্য হয়তো সাউন্ডটা ইঞ্জিনটা হয়তো খুব ভালোই রয়েছে, বেসিক্যালি এই গাড়িটা চলেছে অনেক কম। এই হলো ভিক্টোরিয়া, এই হলো ভিক্টোরিয়া। তো ভাই দারুণ লাগছে, ভাই দারুণ ওয়াসাম, অনেক লাইট ভাই, এটা হেভি স্মুথ গাড়ি। আমার NSA আমাকে মেনলি ফার্স্ট সার্ভিস করাতে হবে, তো তারপরে কি আমার গাড়ি ভালো হবে, কিন্তু এই গাড়িটা আজকে আজকে আমি এই গাড়িটা চালিয়ে বুঝতে পারছি যে এই গাড়িটা কতটা পরিমাণে স্মুথ, ভাই দারুণ লাগছে, ভাই দারুণ অসম গাড়ি, ভাই সত্যি বেস্ট গাড়ি লাগছে আমার। আর 390 তো কথা ছেড়ে দিলাম, বেস্টেরও বেস্ট। তো আমার মনে হচ্ছে আমি সুপার বাইক চালাচ্ছিলাম যখন আমি 390 চালাচ্ছি, কারণ আমি একটা 200cc গাড়ি চালাই, সেখানে আমি 390 গাড়ি আমি হাতে পেয়ে গেছি, মানে সেটা আমার জন্য ভাই সুপার বাইক সত্যি। অসাম ফিলিং ভাই, অসাম, থ্যাংকস টু রাহুল, যে দলটা রাহুলের গাড়ি, রাহুল আমাকে 200cc দিল চালাতে, আর গৌতমকে তো ভাই বিগ থ্যাংক ইউ ভাই, বিগ 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 থ্যাংক ইউ ভাই আমাকে ওর গাড়িটা দেওয়ার জন্য ভাই। 390 মানে ভাবা যায়, আমাদেরকে যেমনটা বলছিলাম এই হচ্ছে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড গৌতম। তো থ্যাংক ইউ ভাই আমাকে 390 দেওয়ার জন্য। নীল ঘোষ, ঠিক আছে। আর রাহুল, এই যে রাহুল ফটোশ্যুট করছিল এতক্ষণ ধরে, এই ভাই RC 200 ভাই থ্যাংক ইউ। তো চলো দেখো ভিডিওটা তোমার কেমন লাগলো, আশা করি তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বস, নতুন নতুন ভিডিও আসতে থাকছেই আমার চ্যানেলে এখন থেকে। আমাদের বাইকের লাইন আপের ফটোশ্যুট চলছে, কি সুন্দর লাগছে, 3-4 গাড়ি দারুণ লাগছে ভাই।
ভিডিও বানানো পুরো কমপ্লিট। আজকে আরসি 390 চালালাম লাইভে ফার্স্ট টাইম, মানে আমার জন্য এটা ভাই সুপার বাইক বলা যায়। তো আরসি 390 চালালাম, তার পাওয়ারটাও ফিল করলাম। আর এখানে আমাদের বাইকের লাইন আপ পিছনে টোটাল বাইক রাখা রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে। আর যারা সাপোর্ট করছো ভাই আরও সাপোর্ট করো, সত্যি বলছি তোমাদের সাপোর্ট আমার একান্ত দরকার। আর যারা সাপোর্ট করছো ভাই অনেক ধন্যবাদ তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ ভাই এত সাপোর্ট করার জন্য আমাকে। আর কিছু বলার নেই ভাই আজকে, আমার সত্যি আজকে মন থেকে আজকে খুব খুশি। চলো ভিডিওটা এখানেই তাহলে এন্ড করলাম, আর তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই।